ওয়েলকাম ক্লাস টেন এই ভিডিওতে আমরা স্টার্ট করবো এক্সারসাইজ ওয়ান পয়েন্ট ওয়ান এক্সারসাইজটি স্টার্ট করার আগে কিছু ইনফরমেশান আছে যেগুলো ডিসকাস করা দরকার ফার্স্ট হল অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম জেনারেল ফর্মটি কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে এ বি আর সি হল বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার্স ঠিক আছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার্স কি সেটা আমি একটু পরে তোমাদের ডিসকাস করব নেক্সট পয়েন্ট হলো এই জেনারেল ফর্মে এ কখনোই জিরো হতে পারবে না ঠিক আছে দেখো কারণ এ যদি জিরো হয়ে যায় তাহলে তো এটা আর দীঘাত সমীকরণই থাকবে না তাই না এ যদি জিরো হয় তাহলে জিরো সামথিং তো এই টার্মটা পুরোটাই জিরো হয়ে যাবে আর যদি না থাকে তাহলে করে তো সেই কারণে কখনোই হতে পারবে না সেই জন্য আমরা এখানে লিখেছি দেখো যেখানে এ ইজ নট ইকুয়াল টু জিরো এবং এবিসি হলো বাস্তব সংখ্যা ঠিক আছে এবার প্রশ্ন হলো জেনারেল ফর্মটি কি জেনারেল ফর্ম মানে কি যে কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে এই ফর্মে আমরা লিখতে পারি যদি সমীকরণটিকে এই ফর্মে আমরা না লিখতে পারি তাহলে সেটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয় কিছু এক্সাম্পলের সাহায্যে তোমরা এটা আরও ভালো বুঝতে পারবে যেমন দেখো ফার্স্ট এক্সাম্পল এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু এই সমীকরণটিকে দেখতে কিন্তু এর মতো নয় কিন্তু আমি যদি এটিকে এভাবে সাজাই তাহলে দেখো লাস্টে এটি কিন্তু জেনারেল ফর্মে চলে এসেছে তাই আমি বলতে পারি এটা হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এখন আমরা কি করে সাজাচ্ছি সেটা একটু দেখো এটাকে বলা হয় দিস ইমপ্লাইজ সাইন ঠিক আছে সমীকরণের ক্ষেত্রে এটি ইউজ করা হয় বা অনেকে এখানে বাও ইউজ করে থাকে বা অনেকে এখানে অর ইউজ করে থাকে ঠিক আছে তো আমি ডিসমপ্লাইজ ইউজ করি দেখো ডিস এমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করে আমি ব্র্যাকেটটা তুলে দিলাম তারপরে টেন আর মাইনাস ফাইভ এক্সকে আমি সাইড চেঞ্জ করে দিলাম মানে রাইট সাইডে ছিল সেটাকে লেফট সাইডে নিয়ে এলাম আর আমরা জানি যে সমীকরণে বা ইকুয়েশানে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে যে অ্যারেথমেটিক অপারেটরগুলো ইউজ হচ্ছে সেগুলো অপোজিট হয়ে যায় মানে মানে টেনটা ছিল এখানে প্লাস রাইট সাইডে ওটা যখন লেফট সাইডে এলো ওটা হয়ে গেল মাইনাস ফাইভ এক্সটা ছিল মাইনাস রাইট সাইডে কিন্তু ওটা যখন লেফট সাইডে এলো ওটা হয়ে গেল প্লাস ঠিক আছে তো এটাই নিয়ম যখনই কোনো সমীকরণে সাইড চেঞ্জ হবে তখন প্লাসটা মাইনাস হয়ে যায় মাইনাসটা প্লাস হয়ে যায় মাল্টিপ্লিকেশানটা কি হয় ডিভিশন হয়ে যায় ডিভিশনটা কি হয় মাল্টিপ্লিকেশান হয়ে যায় ঠিক আছে তাহলে দেখো আলটিমেটলি কি হলো দিস এমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এক্স মানে প্লাস টু এক্স এখানে একটা মাইনাস হয়েছে মাইনাস টেন ইকুয়াল টু জিরো তাহলে আলটিমেটলি এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই ফর্মে লেখা গেল তাই না যেখানে এ হচ্ছে দেখো ওয়ান বি হচ্ছে টু আর সি হচ্ছে মাইনাস টেন ঠিক আছে তো তাহলে আমরা বলতে পারবো এই যে উপরোক্ত সমীকরণ ঠিক আছে সেই উপরোক্ত সমীকরণটি হলো একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ঠিক আছে দেখো ওয়ান প্লাস ওয়ান বাই এক্স এটি এটিকেও কিন্তু দেখতে জেনারেল ফর্মের মতো নয় কিন্তু আমরা এটিকে জেনারেল ফর্মে প্রকাশ করতে পারি দেখো প্রথমে এটিকে ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করে সেভাবে আমি অপারেশনটা করেছি মানে এক্স হচ্ছে এলসিএম বা লসাগু তাহলে ওপরে কী থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু সিক্স এই এক্সটা সাইড চেঞ্জ করে ওদিকে চলে গেল তাহলে ছিল ডিভাইড হয়ে গেল মাল্টিপ্লাই তার মানে এখন কী দাঁড়ালো দিস এমপ্লাইস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু সিক্স এক্স এবার সিক্স এক্সটিকে সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে এসো তাহলে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস তো

অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ বা কোয়াট্রিটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল ঠিক আছে নেক্সট এক্সাম্পল দেখো এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স প্লাস এইট হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ফোর এটিকেও দেখতে কিন্তু একেবারেই আলাদা মোটেও জেনারেল ফর্মের মতো নয় কিন্তু এটিকেও অ্যারেঞ্জ করা যেতে পারে দেখো কীভাবে টু হলো এলসিএম বা লসাগু তাহলে ওপরে কি থাকছে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস এইটের হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এইট টু ফোর এবার টুটিকে ওপাশে পাঠিয়ে দাও তাহলে ডিভাইড ছিল ইন্টু হয়ে গেল ঠিক আছে তাহলে দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এটিকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় আমি ভেঙে দিয়েছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে ইকুয়াল টু ওয়ান এইট ইন্টু দিস টু দিস দেখো এক্স 2 প্লাস টু করে ব্র্যাকেটটা তুলে দিলাম ঠিক আছে ইকোয়াল টু থ্রি মানে এ দুটোকে ইন্টু করে থ্রি সিক্স ঠিক আছে নেক্সট এবার এই থ্রি আমি চেঞ্জ করে দিই তো তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো দিস এমপ্লাইজ টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে থ্রি এক্স স্কোয়ার প্লাস থার্টি টু এক্স প্লাস ওয়ান টোয়েন্টি এইট মাইনাস থ্রি সিক্স ফোর এইট থ্রি সিক্স ফোর এইটটা এখানে প্লাস ছিল সাইড চেঞ্জ করেছি তাই মাইনাস হয়ে গেছে ইকোয়াল টু জিরো দিস ইমপ্লাইজ থ্রি এক্স স্কোয়ার প্লাস থার্টি টু এক্স এই দুটোকে মাইনাস করলে কী দাঁড়াচ্ছে মাইনাস থ্রি ফাইভ টু এইট ইকুয়াল টু জিরো তাহলে এটা হয়ে গেল কিন্তু জেনারেল ফর্ম দেখো এ এক্স স্কোয়ার তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে তো মাইনাস সি রয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয় আমি যদি প্লাস দিয়ে ব্র্যাকেটে মাইনাস থ্রি ফাইভ টু এইট লিখি তাহলে সেটাও তো হতে পারে তাহলে এক্ষেত্রে আমি জাস্ট দেখব যে এটা জেনারেল ফর্ম কিরা এখানে মাইনাস থাকলে সেটাকে আমি ব্র্যাকেটের ভেতরে নিয়ে এখানে প্লাস করে দিলে কিন্তু একদমই জেনারেল ফর্মে চলে আসবে ঠিক আছে তো তাহলে দেখো এই ইকুয়েশনটাকেও কিন্তু আমরা জেনারেল ফর্মে সাজাতে পারলাম তো তার মানে এটাও হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ঠিক আছে বা কোয়ার্টারিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল আমি চেষ্টা করেছি ডিফরেন্ট টাইপের এক্সাম্পল দিয়ে বোঝাতে যে দেখো ইকুয়েশানগুলো প্রথমে দেখতে কিন্তু একেবারেই জেনারেল ফর্মের মতো নয় কিন্তু তোমরা যদি ওটাকে অ্যারেঞ্জ করো বা সাজাও তাহলে কিন্তু ওটা জেনারেল ফর্মে আসছে এবার এমন কিছু ইকুয়েশান আছে যেগুলোকে সাজালেও জেনারেল ফর্মে আসবে না তখন সেক্ষেত্রে সেটা কিন্তু আর অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ নয় ঠিক আছে সেরকম কিছু এক্সাম্পল আমরা যখন এক্সারসাইজটা করবো তখন তোমরা দেখতে পাবে ঠিক আছে তাহলে আশা করি তোমাদের কাছে এটি ক্লিয়ার যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্মটি কি আর কোন ইকুয়েশন বা সমীকরণগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর কোনগুলো নয় ঠিক আছে এবার আমরা আলোচনা করব যে বাস্তব সংখ্যা বলতে কি বোঝো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার্স এর মানে হচ্ছে যে নাম্বার্সগুলোকে আমরা নাম্বার লাইন বা সংখ্যা রেখাতে প্লট করতে পারি বা চিহ্নিত করতে পারি তাদেরকে আমরা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার্স বলব আর এমন বেশ কিছু নাম্বারস আছে যেগুলো তোমরা যখন যদি ম্যাথস নিয়ে হায়ার স্টাডিজ করো তাহলে তোমরা জানতে পারবে যে কিছু এমন ইম্যাজিনারি নাম্বার্স আছে যাদেরকে নাম্বার লাইনে প্লট করা যায় না বা চিহ্নিত করা যায় না তারা হলো অবাস্তব সংখ্যা বা ইম্যাজিনারি নাম্বারস ঠিক আছে তো এই এক্সারসাইজে কিন্তু তোমাদের শুধু রিয়েল নাম্বারস নিয়েই ডিসকাশনটা রয়েছে ওকে তো কিছু এক্সাম্পল দেখা যাক কোনগুলো রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যা যেমন দেখো এই টাইপের নাম্বারগুলো মাইনাস টু বা পয়েন্ট ফাইভ বা রুট টু বা পাই পাই ইকুয়াল টু কত পাই ইকুয়াল টু হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এই সমস্ত সংখ্যাকে কিন্তু আমরা নাম্বার লাইনে প্লট করতে পারি ঠিক আছে বা চিহ্নিত করতে পারি এমন কি দেখো রুট টুকেও আমরা নাম্বার লাইনে চিহ্নিত করতে পারি কারণ রুট টু মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সামথিং তারপরে এটা রেকারিং ডেসিমাল মানে আসন্ন মানে আছে কিন্তু তবুও এটিকেও কিন্তু আমরা চিহ্নিত করতে পারি ঠিক আছে তাহলে এই টাইপের যে সমস্ত নাম্বারসগুলো আছে সেগুলো সব রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যা ওকে এবার আমরা এক্সারসাইজটা স্টার্ট করছি কোশ্চেন দেখি 1.1 দেখো প্রথমে সামটা কি বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি ঠিক আছে তার মানে এখানে বেশ কিছু ইকুয়েশন দিয়েছে তোমাকে দেখতে হবে যে এগুলো দ্বিঘাত সমীকরণ কিনা তো যেরকম আমি এক্সাম্পলে বললাম যে যদি জেনারেল ফর্মে লেখা যায় মানে এ এক্সকোয়ার প্লাস এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যদি এই ফর্মে লিখতে পারি আমরা ইকুয়েশনগুলোকে তাহলে এগুলো দীঘাত সমীকরণ হবে যেমন দেখো ফার্স্ট ইকুয়েশানটাকে দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা এ এক্সকোয়ার প্লাস এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই ফর্মে আছে তাই না তো এটি হলো দীঘাত সমীকরণ এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে এ এক্স প্লাস এক্স প্লাস সি টু জিরো কোথায় এখানে তো মাইনাস রয়েছে তো আমি সেই আগের মতো বলবো এখানে প্লাস বি জায়গায় আমি কি করব আমি একটা প্লাস দিয়ে মাইনাস সেভেনটাকে বি হিসাবে ধরবো আর তারপরে যেমন এক্স আছে থাকবে তাহলেই এটা প্লাস বি এক্সের মতো দেখাবে যেখানে বি হলো মাইনাস সেভেন ঠিক আছে তারপরে প্লাস সি সি মানে টু ঠিক আছে তার মানে এটি হলো একটি জেনারেল ফর্ম তার মানে আমি বলতে পারি যে এটি একটি দীঘাত সমীকরণ নেক্সট দেখো টু এক্স ইন টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান টু এক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমার জেনারেল ফর্ম চলে আসছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তার মানে এটিও একটি দ্বিঘাত সমীকরণ ঠিক আছে নেক্সট এবার দেখো তিন নম্বর সেভেন এক্স টু দা পাওয়ার ফাইভ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস টু এক্ষেত্রে এটি কিন্তু দ্বিঘাত সমীকরণ নয় কেন কেন কি এখানে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ফাইভ টু নয় যদি ম্যাক্সিমাম পাওয়ার টু হতো তবে আমি দীঘাত সমীকরণ বলতে পারতাম কিন্তু এটি কিন্তু দীঘাত সমীকরণ নয় এখানে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার টুও নয় আর এখানে কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি এই ফর্মেও নেই ঠিক আছে তো তাই জন্য এটি কিন্তু দীঘাত সমীকরণ নয় চার নম্বরে যেটি আছে দেখো টু এক্স মাইনাস ওয়ান এটিও দীঘাত সমীকরণ নয় কারণ এটিও কিন্তু জেনারেল ফর্মের সাথে মিলছে না এখানে এক্স স্কোয়ার কোন টার্মই নেই তার মানে দীঘাত সমীকরণের যে দ্বিঘাত সেই এক্সের এর পাওয়ারটাই টু নেই তার ফলে কি হবে এটিও কিন্তু একটি দীঘাত সমীকরণ নয় তাহলে নাম্বার ওয়ানের যে চারটে সমীকরণ রয়েছে তার মধ্যে দুটো দ্বিঘাত সমীকরণ আর দুটো নয় ওকে এবার নাম্বার টু নাম্বার টুতে কি বলেছে দেখো নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ ইজ নট ইকুয়াল টু জিরো আকারে লেখা যায় তা লিখি কিছু সাম দিয়েছে এখানে যেগুলোকে জেনারেল ফর্মে তোমাদের প্রকাশ করতে হবে ঠিক আছে তো দেখো কিভাবে প্রকাশ করছি ফার্স্ট সামটা আছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু সিক্স যেখানে এক্স ইস নট ইকুয়াল টু জিরো দিস এমপ্লাইজ আমি এখানে এক্সটাকে এলসিএম করে নিলাম তো তাহলে ওপরে কি থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্স দিস এমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এখানে এই এক্সটাকে সাইড চেঞ্জ করে এখানে সিক্স এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম কারণ এখানে ডিভাইড আছে সাইড চেঞ্জ করলে ইন্টু হয়ে যায় তো সিক্স এক্স দিস এমপ্লাইজ এক্স মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স মানে আমি সিক্স এক্সটাকে সাইড চেঞ্জ করেছি তো প্লাস ছিল মাইনাস হয়ে গেছে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো দেন

এটাকে আমরা জেনারেল ফর্মে লিখতে পারি নাকি দেখি দেখো এক্স হচ্ছে অ্যালসিএম তাহলে ওপরে কি থাকলো এক্স স্কোয়ার প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দিস এমপ্লাইস এক্স স্কোয়ার প্লাস থ্রি ইকোয়াল টু এই এক্সটাকে ওপাশে দিয়ে দাও তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স তার মানে এক্স কিউব দিস এমপ্লাইস এই এক্স কিউবটাকে সাইড চেঞ্জ করে দাও তাহলে এক্স কিউব -x2 -3 মানে অ্যাকচুয়ালি আমি কি করেছি দেখো আমি x3 টাকে সাইড চেঞ্জ না করে আমি এই দুটোকে এপাশে নিয়ে এসেছি তারপরে ঘুরিয়ে লিখেছি ঠিক আছে তো x2টাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাচ্ছে আর 3টাকে যদি এপাশে নিয়ে আসি তাহলেও মাইনাস হয়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি কি x3 x2 3 আর এপাশে তখন আর কিছুই নেই তাই জিরো তো সেটাকেই আমি একটু ঘুরিয়ে এভাবে লিখেছি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো ঠিক আছে কিন্তু এবার দেখো দুয়ের দুই দেখা যাক এই ইকুয়েশনটাকে জেনারেল ফর্মে প্রকাশ করা যায় কি না দেখো এক্স প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার যেখানে এক্স ইস নট ইকুয়াল টু জিরো দিস এমপ্লাইজ এক্সটা এলসিএম হলো তাহলে ওপরে কি রইল এক্স স্কোয়ার প্লাস থ্রি

কারণ এপাশে তখন আর কিছু নেই সবগুলোই ওপাশে চলে গেছে তাই ইকুয়াল টু জিরো কিন্তু এই যে ফর্মটি এলো এটি কিন্তু জেনারেল ফর্ম নয় কেন কি এখানে এক্সের যে ম্যাক্সিমাম পাওয়ার সেটা কিন্তু থ্রি টু নয় যে দীঘাত সমীকরণ হবে তো সেই কারণে এটিকে কিন্তু জেনারেল ফর্মে প্রকাশ করা গেল না তার মানে এই যে সমীকরণটি আছে এটি কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ নয় ঠিক আছে নেক্সট দেখো টু থ্রি দেখা যাক এই সমীকরণটিকে জেনারেল ফর্মে প্রকাশ করা যায় কি না দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো তো এটি তো দেখো দেখেই বোঝা যাচ্ছে এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এক্সের জায়গায় কিন্তু এখানে রুট এক্স আছে তো তার মানে এটি জেনারেল ফর্মের সাথে কিন্তু মিলছে না জেনারেল ফর্মে কিন্তু রুট এক্স নেই এক্স আছে তাই না তো তার মানে এই সমীকরণটিকে কিন্তু জেনারেল ফর্মে প্রকাশ করা যাবে না ঠিক আছে দেখো অনেকে ভাবতে পারো যে এটিকে এভাবে স্কোয়ারিং করেও তো করা যেতে পারে বোথ সাইড স্কোয়ারিং করে করা যেতে পারে মানে এদিকটাও স্কোয়ার করলে তার সাথে সাথে ওদিকটাও স্কোয়ার করলে কিন্তু তাতে কিন্তু এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ থাকবে না সেই জন্য আমি দেখো সাইডে তোমাদের অলরেডি স্কোয়ারিং করে দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার যেটা আসছে সেটা হচ্ছে ফোর তো সে কারণে বোথ সাইড স্কোয়ারিং করে বা দুদিকে বর্গ করে কিন্তু কখনোই এটিকে জেনারেল ফর্মে আনা যাবে না ঠিক আছে তো তাহলে এই যে সমীকরণটা এই সমীকরণটা কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ নয় ঠিক আছে এবার দেখো দু চার এই যে সমীকরণটি আছে এই সমীকরণটিকে এবার আমরা জেনারেল ফর্মে প্রকাশ করার চেষ্টা করব দেখো এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এই যে ইকুয়েশনটা দিয়েছে এক্ষেত্রে আমি ডান পক্ষকে যদি ফর্মুলায় ফেলি মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলি তাহলে উভয় পক্ষই কিন্তু সমান হয়ে যাচ্ছে মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোই ইকুয়াল হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে আমরা কিন্তু আর অ্যারেঞ্জ করতে পারবো না কারণ কি অলরেডি দুটো সাইডে সব কেটে যাবে তো সেই কারণে কিন্তু এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটাকেও কিন্তু আমরা জেনারেল ফর্মে প্রকাশ করতে পারবো না ঠিক আছে তো তাহলে কিন্তু শুধু এক নম্বর সমীকরণটাকে আমরা জেনারেল ফর্মে প্রকাশ করতে পারলাম বাকি যে তিনটে সেই তিনটে সমীকরণকে কিন্তু জেনারেল ফর্মে প্রকাশ করা গেল না ঠিক আছে নেক্সট এবার দেখো সাম নাম্বার

ডি ঘাতের আকারে প্রকাশ করতে পারি তাহলে আমরা বলতে পারব যে এটি একটি দ্বিঘাত সমীকরণ ঠিক আছে দেখো x to the power 6 কে আমি এভাবে লিখলাম x কিউব হোল স্কয়ার x কিউব 2 equal to 0 ঠিক আছে লেখা যেতেই পারে কেন কি ব্র্যাকেট যদি উঠে যায় তাহলে 3 আর 2 গুণ হয়ে যাবে তাহলে 3 দু কোণে 6 ঠিক আছে তো x to the power six কে আমরা এভাবে লিখতে পারি তো এতে আমাদের সুবিধাটা কি হলো না দেখো বাইরে স্কয়ার থাকাতে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণের রূপ নিয়ে নিল ঠিক আছে তো তাহলে আমরা বলতে পারি যে x এর তৃতীয় ঘাতের সাপেক্ষে এই যে সমীকরণটা এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে তাই তো x এর তৃতীয় ঘাতের সাপেক্ষে তো সেটাই আমি এখানে লিখেছি দেখো x এর তৃতীয় ঘাতের সাপেক্ষে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ ঠিক আছে এবার চার নম্বর দেখো চার নম্বর কি বলেছে চারের এক a মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো সমীকরণটি এর কোন মানের জন্য দীঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি মানে এই যে সমীকরণটা বা ইকুয়েশনটা এটা দীঘাত সমীকরণ হবে না ঠিক আছে তো সেটা একটি ক্ষেত্রেই সম্ভব যদি এটি টু হয় কেন কি দেখো এ যদি টু হয় তাহলে টু মাইনাস টু জিরো হয়ে যাবে আর জিরো ইন্টু 0 জিরো হয়ে যাবে তার মানে তখন আর এই দ্বি ঘাতের ব্যাপারটাই থাকবে না পুরোটাই জিরো হয়ে যাবে তো সেই কারণে আমরা বলতে পারি এ 2 টু এর জন্য কিন্তু এই যে সমীকরণটা এটা দ্বিঘাত সমীকরণ হবে না বুঝেছ সেটাই আমি এখানে করে দেখিয়েছি যদি এ 2 টু টু হয় তবে টু মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে ফলে তখন সমীকরণটি কি হবে

ফার্স্ট আমি ইকুয়েশনটাকে কপি করলাম এক্স ডিভাইডেড বাই ফোর মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এক্স এবার আমি ক্রস মাল্টিপ্লাই করছি মানে এক্সের সাথে থ্রি এক্সকে ইন্টু করে দিলাম আর ওয়ানের সাথে ফোর মাইনাস এক্সকে ইন্টু করে দিলাম তো তাহলে আলটিমেটলি ব্যাপারটা এটা দাঁড়ালো দিস এমপ্লাইজ থ্রি এক্স ইন্টু এক্স মাইনাস ফোর মাইনাস এক্স থ্রি এক্স ইন্টু এক্স মানে থ্রি এক্স স্কোয়ার আর এখানে ফোর মাইনাস এক্স এবার ফোর মাইনাস এক্সটাকে আমি সাইড চেঞ্জ করে দিই তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো কেন কি মাইনাস এক্সটা এপাশে এসছে প্লাস এক্স প্লাস ফোর ছিল এপাশে এসছে মাইনাস ফোর তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো তাহলে এক্ষেত্রে এক্সের যে সহক সেই সহকটা কত

যেখানে এ ইজ নট ইকুয়াল টু জিরো দীঘা সমীকরণের আকারে প্রকাশ করো ঠিক আছে তো ফার্স্ট আমি ইকুয়েশনটাকে কপি করেছি তারপরে দেখো কী করলাম দিস এমপ্লয়েজ লেফট হ্যান্ড সাইডটাকে আমি পুরো কপি করে দিলাম ইকুয়াল টু এ দুটোকে মাল্টিপ্লাই করে দিলাম প্লাস টু দিস এমপ্লয়েজ আমি এবার থ্রি এক্স প্লাস ফোর এক্সটাকে এখানে প্লাস করে দিলাম তারপরে সবগুলোকে এক সাইডে নিয়ে এলাম ঠিক আছে নিয়ে এসে দেখলাম যে প্লাস সেভেন এক্স আর মাইনাস সেভেন এক্স কেটে যাচ্ছে ঠিক আছে এবার থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার এই দুটো তো কেটেই গেল আর টোয়েন্টি থ্রি মাইনাস ফোরটিন মানে নাইন ঠিক আছে তো এক্সের কোনো টার্ম নেই তাই জন্য আমি জিরো ইন্টু এক্স লিখেছি তো আলটিমেটলি ইকুয়েশানটা কি দাঁড়ালো টু এক্স স্কোয়ার প্লাস নাইন ইকুয়াল টু জিরো ঠিক আছে

x to সহগ জানতে চেয়েছে সেটা আমরা করতে পারবো না ঠিক আছে তো সেই কারণে আমরা আমাদের সুবিধার জন্য এইটাকে এভাবে লিখলাম ঠিক আছে তো তাহলে এই লাইনটা থেকেই আমরা কিন্তু সব সহগগুলো লিখতে পারবো দেখো x স্কয়ার এর সহগ কি এখানে x x স্কয়ার এর সহগ কি এখানে 6 x এর সহগ কি 13 আর এক্স টু দা পাওয়ার জিরোর সহ কি এইট ঠিক আছে এবার নেক্সট সাম সাম নাম্বার ফাইভ দেখো কি বলছে নিচে বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি তো কিছু বিবৃতি দিয়েছে সেখান থেকে আমাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে পাঁচের একটা দেখো কি বলছে ফর্টি টু কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় তার মানে এটা কি দেখো মানে এমন দুটো ভাগ করতে হবে যাতে একটা অংশ অপর অংশের সাথে ইকুয়াল হয় ঠিক আছে তো দেখো ধরি একটি অংশ হলো X তাহলে অপর অংশটা কি বলেছে এর স্কোয়ার হবে তার মানে স্কোয়ার তো তাহলে একচুয়াল বিশিষ্ট সমীকরণটা কী হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু ফর্টি টু কারণ এই দুটো অংশকে প্লাস করলে আমরা সেই ফর্টি টুই পাবো তো সেই কারণে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু ফর্টি টু এবার ফর্টি টুটাকে সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে চলে আসো তাহলে জেনারেল ফর্ম চলে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফর্টি টু ইকুয়াল টু জিরো এবার পাঁচের দুই দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 তো ঠিক আছে ধনাত্মক মানে কি পজিটিভ 넘বারস ঠিক আছে মানে নেগেটিভ 넘বারস নয় আর অযুগ্ম মানে কি মানে হচ্ছে বিজোড় সংখ্যা ঠিক আছে বিজোড় সংখ্যা মানে odd 넘বারস তো দেখো একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলো কি x আমি ধরে নিলাম এটা যে যে কোনো একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলো x তাহলে পরের ধনাত্মক অযুগ্ম সংখ্যাটা কি হবে x+2 তাই তো যেরকম দেখো নাম্বার লাইনে one হচ্ছে একটি অযুগ্ম সংখ্যা ধনাত্মক অযুগ্ম সংখ্যা তো তাহলে তার পরের ঠিক ধনাত্মক অযুগ্ম সংখ্যাটা কি 3 মানে 2 গ্যাপিং এ আছে তারপরে 5 তারপরে 7 প্রত্যেকটা কিন্তু টু গ্যাপিং এ আছে ওয়ান এর পরে 3 এর পরে ফাইভ ফাইভ এর পরে তো প্লাস করলে আমরা নেক্সট অযুগ্ম সংখ্যাটাকে পাচ্ছি তো সেই কারণে আমি এখানে এক্স প্লাস টু লিখেছি ঠিক আছে তাহলে সমীকরণটা কি হবে সমীকরণটা হবে এই দুটোকে গুণ করলে তাহলে আমি ওয়ান ফর্টি থ্রি পাবো কারণ বলেইছে যে দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যাকে যদি গুণ করি তাহলে ওয়ান ফর্টি থ্রি আসছে তাই জন্য আমি এটাকে লিখেছি দেখো এক্স ইন টু এক্স প্লাস টু ইকুয়াল টু ওয়ান ফোরটি থ্রি তাহলে দেখো এবার আমি মাল্টিপ্লাই করে দিলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইকুয়াল টু ওয়ান ফোরটি থ্রি এবার ওয়ান ফোরটি থ্রিকে সাইড চেঞ্জ করি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ফর্টি থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এটা হয়ে গেল জেনারেল ফর্ম ঠিক আছে মানে এক একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ তৈরি হয়ে গেল ঠিক আছে এবার নেক্সট দেখো পাঁচের তিন দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তিনশো তেরো আচ্ছা ক্রমিক সংখ্যার বর্গ মানে কি ক্রমিক সংখ্যা মানে পরপর নাম্বার মানে যেমন এক দুই ক্রমিক সংখ্যা দুই তিন ক্রমিক সংখ্যা পরপর নাম্বার ঠিক আছে তো সেরকমই আমি দুটি ক্রমিক সংখ্যা ধরেছি দেখো প্রথম সংখ্যাটি হলো এক্স তাহলে পরের সংখ্যাটা কি হবে এক্স প্লাস ওয়ান তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কী হবে দুটির বর্গের সমষ্টি বলেছে তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু তিনশো তেরো এবার টিকে সলভ করো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখেছি ঠিক আছে তাহলে সমীকরণটা কি দাঁড়ালো দিস এমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু তিনশো তেরো দিস ইমপ্লাইস এক্সকোয়ার প্লাস এক্স মানে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু তিনশো তেরো এরপর দেখো তিনশো তেরোটিকে এপাশে নিয়ে এলাম তাহলে প্লাস ছিল হয়ে গেল মাইনাস আর এদিকে প্লাস ওয়ান তো আছেই তাহলে মাইনাস আর প্লাস যদি মাইনাস করি তাহলে কি হবে মাইনাস তিনশো বারো তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়ালো টু এক্স মাইনাস তিনশো বারো ইকুয়াল ঠিক নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দীঘাত গঠন করো আবারও কিছু বিবৃতি দিয়েছে যেখান থেকে আমাদের একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ তৈরি করতে হবে দেখো একটি আয় টাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি তো দেখো প্রস্থ হলো x মিটার ধরি তাহলে দৈর্ঘ্য তিন মিটার বেশি বলেছে তাহলে দৈর্ঘ্য হলো এক্স থ্রি মিটার এবার দেখো এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে তার এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা কি এটা হচ্ছে কর্ণ কর্ণটা বলেছে কত ফিফটিন মিটার তো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী বা পাইথাগোরাস থিওরেম অনুযায়ী আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু প্রতিভূত স্কোয়ার এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র তো সেই সূত্রকে কাজে লাগিয়ে আমরা কিন্তু একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করে ফেলতে পারি ঠিক আছে দেখো সূত্রটি হলো লম্বো স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মানে অতিভূত স্কোয়ার সেটাই লিখেছি দেখো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার যদি ইংলিশে বলতে হয় তাহলে সেটা হলো পপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হাইপারটিনিউ স্কোয়ার এটা হচ্ছে পাইথাগোরাস থিওরেম ঠিক আছে তো এই ফর্মুলাটার উপর বেস করে দেখো এবি স্কোয়ার মানে কি এবি স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার তাই লিখেছি প্লাস বি সি স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফিফটিন স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দ্যাট ইজ ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটাকে লিখে দিলাম ইকুয়াল টু ফিফটিন স্কোয়ার মানে টু টোয়েন্টি ফাইভ এবার টু টোয়েন্টি ফাইভটাকে সাইড চেঞ্জ করে আনো তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়ালো দিস এমপ্লাইজ টু এক্স স্কোয়ার প্লাস নাইন মাইনাস টু টোয়েন্টি এবার প্লাস নাইন আর মাইনাস টু টোয়েন্টি ফাইভকে মাইনাস করলে আমরা পাবো মাইনাস টু সিক্সটিন তো ইকুয়েশনটা ফাইনালি কি দাঁড়ালো টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স

তার কিলোগ্রাম প্রতি চিনির দাম এক টাকা কম হতো ঠিক আছে দেখো ধরি ব্যক্তিটি x কিলোগ্রাম চিনি ক্রয় করেন তো যদি এক কিলোগ্রাম চিনি ক্রয় করেন আশি টাকায় তাহলে প্রতি কেজি কত করে পড়ছে আশি বাই এক্স ঠিক আছে এবার কি বলা হচ্ছে যদি তিনি ওই টাকায় আরও চার কিলোগ্রাম চিনি বেশি পেতেন তবে প্রতি কিলোগ্রামের কত ক্রয় মূল্য হতো না আগের তুলনায় এক টাকা কম তার মানে আশি বাই টাকাতেই চার কিলোগ্রাম বেশি চিনি পাওয়া যেত তাহলে প্রতি কেজিতে চিনির দাম এক টাকা কম পড়তো তাহলে ওই টাকাতেই কথাটার মানেই হচ্ছে যে একই টাকা খরচা করে যদি উনি চার কিলোগ্রাম বেশি চিনি পেতেন তার মানে আমি বলতে পারি যে এক্স প্লাস ফোরের এক টাকা কম করে যে মূল্যটা সেটাই হচ্ছে আশি টাকা তাই জন্যই আমি এইভাবে লিখেছি এক এইটটি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু এইটটি এবার দেখো তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণটি হলো এইটটি বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু এইটটি এবার এখান থেকে তোমরা সলভ করো দেখো এটা ইন্টু এটা মানে আমি এভাবে বলতে পারি যে এক্স এলসিএম তাহলে এইটটি মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু এইটটি এক্সটাকে এপাশে নিয়ে যাও তাহলে এইটটি এক্স হয়ে গেলো আর এপাশে রইলো এইটটি মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ফোর এবার মাল্টিপ্লাই করে দাও তাহলে তাহলে এটা হলো এইটটি এক্স এইটটি এক্স কেটে গেল আলটিমেটলি কি রইলো দিস এমপ্লাইজ থ্রি টোয়েন্টি মাইনাস এক্স এবার আমি একটু সাজিয়ে লিখি এবার আমরা টার্মটাকে পজিটিভ আনার জন্য মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেব তাহলে দেখতে ভালো লাগবে তো দেখো মাইনাস দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে এক্স এটাকে মাল্টিপ্লাই করলে প্লাস ফোর এক্স আর এটাকে মাল্টিপ্লাই করলে মাইনাস থ্রি তাহলে এটি হলো উক্ত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবার নেক্সট তিন নাম্বার সাম দেখো দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিনশো কিলোমিটার একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল ট্রেনটির গতিবেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে দু ঘন্টা কম সময় লাগতো তো দেখো ধরি ট্রেনটির গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা তাহলে তিনশো কিলোমিটার যেতে কত সময় লাগবে তিনশো বাই ঘন্টা যদি ট্রেনটির গতিবেগ পাঁচ কিলোমিটার বেশি হতো তাহলে গতিবেগ কত হতো এক্স প্লাস ফাইভ কিলোমিটার পার আওয়ার তাহলে তিনশো কিলোমিটার যেতে কত সময় লাগতো দু ঘন্টা কম সময় লাগতো তার মানে এই সময়টার থেকে দু ঘন্টা কম সময় লাগত বলা যায় এক্স প্লাস ফাইভ কিলোমিটার গতিবেগে তিনশো কিলোমিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে না থ্রি হান্ড্রেড বাই এক্স মাইনাস টু ঘন্টা তাহলে আমরা কি জানি গতিবেগ ইন্টু সময় ইকুয়াল টু দূরত্ব তাহলে এক্ষেত্রে গতিবেগ কত কত সময় আর দূরত্ব কত তিনশো কিলোমিটার তাহলে এই ইকুয়েশনটাকে এই ফর্মুলাটিকে কাজে লাগিয়ে আমি একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করে ফেলতে পারি তো সেটাই এখানে করা হয়েছে সুতরাং অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণটি হল এক্স প্লাস ফাইভ ইন্টু থ্রি হান্ড্রেড বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু থ্রি হান্ড্রেড এবার এটিকে সলভ করো করলে একটি জেনারেল ফর্ম চলে আসবে দেখো দিস এমপ্লাইজ এক্স প্লাস ফাইভ ইন্টু থ্রি হান্ড্রেড বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু থ্রি হান্ড্রেড এবার আমি নর্মালি যেরকম সামটা সলভ করে সেভাবে করলাম এক্স LCM, তাহলে ওপরে কী রইলো X প্লাস ফাইভ ইন্টু থ্রি হান্ড্রেড মাইনাস এক্স ইন্টু টু টু এক্স হয়ে গেছে ইকুয়াল দিস ইমপ্লাইস X প্লাস ফাইভ ইন্টু থ্রি মাইনাস টু এক্স আর এই এক্সটা এপাশে দিয়ে দিয়েছি তাহলে থ্রি দিস ইমপ্লাইস এবার এই দুটোকে মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা এলো ইকুয়াল টু থ্রি কেটে গেল বোথ সাইডে দিস ইমপ্লাইজ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফিফটিন হান্ড্রেড ইকুয়াল টু জিরো এবার আমি মাল্টিপ্লাই করে দিলাম তাহলে নেগেটিভগুলো সব পজিটিভ হয়ে গেল আর পজিটিভগুলো নেগেটিভ দেখো টু এক্স প্লাস তাহলে এটি হলো উক্ত বিশিষ্ট সমীকরণ নেক্সট দেখো দেখো নম্বর একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে টাকায় বিক্রি করলেন তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হল ধরি বিক্রেতা ঘড়িটিকে এক্স টাকায় ক্রয় করলেন তার মানে লাভ কত হলো

বিক্রয় মূল্য হচ্ছে ঠিক আছে তাহলে ওপরে কি রইল হান্ড্রেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি থ্রি সিক্স জিরো জিরো এমপ্লাইজ এক্সকোয়ার প্লাস হান্ড্রেড এক্স এটাকে এ পাশে নিয়ে এলাম তাহলে মাইনাস থ্রি তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণটি হলো এটি এবার নেক্সট সাম ছয়ের পাঁচ দেখো স্রোতের বেগ ঘন্টায় দু কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে একুশ কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে তো দেখো ধরি স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে এক্স কিলোমিটার পার ঘন্টা স্রোতের গতিবেগ কত দু কিলোমিটার পার ঘন্টা বলে দিয়েছে তাহলে দেখো এবার স্রোতের প্রতিকূলে যদি নৌকাটি যায় তাহলে ওর বেগ তো কমে যাবে কতটা কমে যাবে না দু কিলোমিটার কমে যাবে কারণ স্রোত ওকে দু কিলোমিটার বেগে বাধা দেবে তো সেই জন্য স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত হবে এক্স মাইনাস টু কিলোমিটার পার আওয়ার আর স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে আর স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে নৌকার গতিবেগ প্লাস আর দু কিলোমিটার বেশি কেন কি স্রোতের গতিবেগ হচ্ছে দু কিলোমিটার তাহলে দু কিলোমিটার গতিবেগ ইনক্রিজ করে যাবে যদি অনুকূলে যায় তো সেই কারণে দেখো স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হচ্ছে এক্স প্লাস টু কিলোমিটার পার ঘন্টা অতিক্রান্ত দূরত্ব কত একুশ কিলোমিটার বলেই দিয়েছে তাহলে স্রোতের প্রতিকূলে একুশ কিলোমিটার যেতে সময় কত লাগবে না একুশ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ঘন্টা আবার স্রোতের অনুকূলে একুশ কিলোমিটার যেতে কত সময় লাগবে একুশ ডিভাইডেড বাই এক্স প্লাস টু ঘন্টা কেন কি স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে এক্স প্লাস টু ঠিক আছে এবার দেখো যাওয়া আসা মিলিয়ে মোট সময় কত লাগলো দশ ঘন্টা তাহলে আমরা বলতে পারি স্রোতের প্রতিকূলে আর স্রোতের অনুকূলে এই যে দুটো ঘন্টা এই দুটো ঘন্টাকে যোগ করলে দ্যাট ইজ ইকুয়াল টু দশ ঘন্টা তাহলে সেটাই আমি লিখেছি দেখো একুশ ডিভাইডেড বাই এক্স প্লাস টু প্লাস একুশ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে দশ এবার এটাকে সলভ করো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু হচ্ছে অ্যালসিয়াম তাহলে ওপরে রইল টোয়েন্টি ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস টোয়েন্টি ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল টু টেন দিস এমপ্লাইস মাল্টিপ্লাই করে দাও তাহলে এটা রইলো আর এখানে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু মানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তার মানে এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু টেন এবার ফর্টি টু ফর্টি টু কেটে গেল টোয়েন্টি ওয়ান এক্স প্লাস টোয়েন্টি ওয়ান এক্স মানে ফর্টি টু এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু টেন দিস ইমপ্লাইজ ফর্টি টু এক্স আর এক্স স্কোয়ার মাইনাস ফোরটাকে ওপাশে দিয়ে দিলাম তাহলে টেনের সাথে মাল্টিপ্লাইড হয়ে গেল এবার আমি মাল্টিপ্লাই করে এটা পেলাম

তিন ঘন্টা বেশি সময় লাগে তার তারা উভয় একসঙ্গে কাজটি ঘন্টায় শেষ করতে পারে তারা উভয় একসঙ্গে কাজটি ঘন্টায় শেষ করতে পারে তো দেখো বাগান পরিষ্কার করতে মহিমের ধরি এক্স ঘন্টা সময় লাগে তাহলে মজিদের কত লাগবে তিন ঘন্টা বেশি তার মানে এক্স প্লাস ঘন্টা তাহলে এক ঘন্টায় মহিম কত করে ওয়ান বাই এক্স অংশ তাই তো টোটাল যদি এক্স ঘন্টা সময় লাগে এক অংশ করতে তাহলে এক ঘন্টায় কতটা করবে ওয়ান বাই এক্স অংশ একইভাবে এক ঘন্টায় মজিদ কত করবে ওয়ান বাই এক্স থ্রি অংশ স্বাভাবিক কারণ এক্স প্লাস থ্রি ঘন্টায় করছে এক অংশ তাহলে এক ঘন্টায় করবে ওয়ান বাই এক্স প্লাস থ্রি অংশ তাহলে দুজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে এক ঘন্টায় কতটা করবে দিস প্লাস দিস নেক্সট তাহলে দুজনে একসাথে দু ঘন্টায় কতটা করবে দিস তাই তো এক ঘন্টায় যতটা করলো সেটিকে টু দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হলো তাহলেই ঘন্টায় কতটা করলো বেরিয়ে যাবে এবার প্রশ্নানুসারে এবার দেখো প্রশ্নানুসারে দু ঘন্টায় যে কাজটা করেছে সেটা মানেই হচ্ছে এক অংশ মানে পুরো কাজটা তাই তো কারণ কি বলেছে যে দুজনে একসাথে কাজ করলে দু ঘন্টায় কাজটা শেষ হয়ে যাবে তার মানে দু ঘন্টায় এক অংশ করে ফেলেছে মানে পুরোটাই করে ফেলেছে সেই কারণে আমি লিখেছি দেখো টু ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি টু ওয়ান মানে এটা যে কাজের পরিমাণ মানে দু ঘন্টায় যতটা কাজ করেছে সেটা মানেই হচ্ছে সম্পূর্ণ কাজ তাহলে এবার এটাকে সলভ করো ফার্স্টে প্লাসটা করে নিলাম এক্স প্লাস থ্রি প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস থ্রি তারপর টু দিয়ে মাল্টিপ্লাই করার পর এটা এলো এবার ক্রস করে দাও মানে এই টোটাল টার্মটাকে এপাশে পাঠিয়ে দাও তাহলে ওয়ানের সাথে মাল্টিপ্লাইড হয়ে যাবে তার মানে আলটিমেটলি কী দাঁড়ালো ফোর এক্স প্লাস সিক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এবার সবগুলো টার্মকে এক সাইডে নিয়ে নাও সাইড চেঞ্জ করে নাও তারপরে প্লাস মাইনাস করো তাহলে দেখবে এটা আসছে ঠিক আছে এবার দেখো এখানে মাইনাসে চলে এসছে এখানে এক্সকোয়ারের যে টার্মটা আছে সেটা নেগেটিভ আছে তো সেটাকে পজিটিভ করার জন্য আগের সামগুলোর মতো মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম তাহলে যেটা মাইনাসে আছে সেটা প্লাস হয়ে যাবে আর যেগুলো পজিটিভ আছে নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে তার মানে আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো এটাই হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নেক্সট সাম ছয় সাত দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের অপেক্ষা ছয় বেশি এবং অঙ্কদয়ের গুণ ফল সংখ্যাটির চেয়ে বারো কম দেখো ধরে নাও দশক স্থানীয় অঙ্কটি হলো এক্স তাহলে একক স্থানীয় অঙ্কটি কত হবে এক্স প্লাস সিক্স কারণ ছয় বেশি বলেছে তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে টেন এক্স প্লাস এক্স প্লাস সিক্স এখানে বোঝার আছে দেখো এটা হলো একক স্থানীয় অঙ্ক তার মানে এটি কিন্তু ওয়ান দিয়ে মাল্টিপ্লাই হয়ে বসে যাবে আর এক্স হলো দশক স্থানীয় অঙ্ক তার মানে এটি যখন নাম্বারে বসবে তখন দশ দিয়ে গুণ হয়ে তবে বসবে তারপরে দুটো প্লাস হলে পরে আমি নাম্বারটা পাবো সব নাম্বারই তাই ধরো টোয়েন্টি সেটা কি করে হচ্ছে না টোয়েন্টি প্লাস ওয়ান হচ্ছে একক স্থানীয় অঙ্ক তাই ওয়ানটা ওয়ান দিয়ে মাল্টিপ্লাই হয়ে ওয়ান বসলো আর টুটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক তাই টু ইন্টু টেন টোয়েন্টি টোয়েন্টিটা তারপরে বসলো তারপরে টোয়েন্টি প্লাস ওয়ান করলে টোয়েন্টি ওয়ান হলো এখানেও তাই দশক স্থানীয় অঙ্কটা দশ দিয়ে গুণ হলো একক স্থানীয় অঙ্কটা এক দিয়ে গুণ হলো তারপরে দুটোকে প্লাস করলে আমি সংখ্যাটা পাবো ঠিক আছে তাহলে সংখ্যাটা কত টেন এক্স প্লাস এক্স মানে ইলেভেন এক্স প্লাস সিক্স তাহলে এবার দেখো অঙ্ক দুটোকে যদি গুণ করি তাহলে গুণ ফল সংখ্যাটির থেকে বারো কম তাহলে অঙ্ক দুটিকে গুণ করি তার মানে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স এই যে সংখ্যাটি আমরা পেলাম এটি বলছেন অরিজিনাল সংখ্যার থেকে বারো কম তো তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স মানে দুটি অঙ্কের গুণফল ইকুয়াল টু হচ্ছে অরিজিনাল নাম্বার তার থেকে বারো কম এবার এটাকে সলভ করো নর্মাল এই দুটোকে মাল্টিপ্লাই করেছি এটা নর্মাল কপি করে দিলাম মাইনাস এবার দেখো সব নাম্বারগুলোকে এক সাইডে আর এক্সের টার্মগুলোকে এক সাইডে নিলাম তারপরে প্লাস মাইনাস করলাম প্লাস মাইনাস করে আলটিমেটলি এলো আমার এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো মানে নাম্বারগুলোকে এই সাইডে এনে একবারে প্লাস মাইনাস করে দিয়েছি তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো ঠিক আছে তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণটি কি এটি এবার লাস্ট সাম দেখো ছয়ের আট পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ ও চল্লিশ মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল চারশো পঞ্চাশ বর্গমিটার তো দেখো আমি একটু ড্র করেছি এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্র আর এই তার চারপাশে সমান প্রস্থের একটা রাস্তা ঠিক আছে মাঠটার দৈর্ঘ্য কত বলেছে পঁয়তাল্লিশ মিটার আর প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার তো এবার দেখো ধরেই রাস্তাটি এক্স মিটার চওড়া এবার মাঠের ক্ষেত্রফল কত পঁয়তাল্লিশ গুণ চল্লিশ তার মানে আঠারোশো মিটার স্কোয়ার বা বর্গ মিটার যাই বলো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত দেখো রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে পঁয়তাল্লিশ প্লাস এক্স প্লাস এক্স তার মানে পঁয়তাল্লিশ প্লাস টু এক্স ইন্টু কত হবে চল্লিশ প্লাস এক্স প্লাস এক্স তার মানে চল্লিশ প্লাস টু এক্স তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমি মাঠের ক্ষেত্রফল পেয়ে যাব তো সেটাই করেছি মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার বা বর্গ মিটার যাই বলো এবার এবারে দেখো প্রশ্ন অনুসারে এই দুটোকে যদি মাইনাস করি মানে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে যদি শুধু মাঠের ক্ষেত্রফলটা আমি মাইনাস করে দিই তাহলে শুধু এই রাস্তাটুকুই পড়ে থাকবে তাই না তো সেটাই আমি করেছি দেখো প্রশ্ন অনুসারে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মাইনাস মাঠের ক্ষেত্রফল ইকুয়াল টু 450 কারণ 450 হলো রাস্তার ক্ষেত্রফল তাহলে এবার এটাকে সলভ করো এ দুটোকে মাল্টিপ্লাই করে দিলাম মাইনাস এইটিন হান্ড্রেড ইকুয়াল টু ফোর ফিফটি এবার এইটিন হান্ড্রেড এইটিন হান্ড্রেড কেটে গেল তাহলে কী দাঁড়ালো দিস এমপ্লাইজ নাইনটি এক্স প্লাস এইটটি এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর ফিফটি নাইনটি এক্স প্লাস এইটটি এক্স প্লাস করে দিলে কত হচ্ছে ওয়ান সেভেন্টি এক্স আর ফোর এক্স স্কোয়ার তো আছেই ইকুয়াল টু ফোর ফিফটি এবার ফোর ফিফটিকে সাইড চেঞ্জ করো তাহলে কী হলো দিস এমপ্লাইজ ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান সেভেন্টি এক্স মাইনাস ফোর ফিফটি ইকোয়াল টু জিরো এটাই হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ তাহলে আমাদের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এখানেই কমপ্লিট হয়ে গেল নেক্সট ভিডিওতে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট টু স্টার্ট করবো বাই